নমস্কার, শুভ সকাল। আপনারা সবাই ভালো আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের যে মাছ দেয় মানব ভাই, তা আমার এই যে নিয়ে নিয়েছি, এই যে মানবের কাছ থেকে কাঁকড়াটা নিয়েছি, এ দেখুন সব জ্যান্ত কাঁকড়া। এই দেখেন কাঁকড়াটা কাটছে। বেশি বেশি করে লাইক দেবেন। আজকে কাঁকড়ার আর আজকে কাঁকড়ার তরকারি হবে। আজকে মানবের থেকে সব রেসিপি জেনে নেব। মানব রেসিপি সব বলে দেবে, মানবই সব বলে দেবে কাঁকড়া কীভাবে কীভাবে রান্না করে। তাই ও নিয়ে এসে কেটে নিজেই সব কিছু আমাকে বলে দিচ্ছে যে দিদি এইভাবে এইভাবে করো। এই যে সেদিনকে আপনাদের দেখিয়েছিলাম ডাটা গাছটা, তা আজকে সেই ডাটা গাছটা কেটে ফেলেছে। তা এই সব ডাটা, এই যে সব কিছু তাও দুজনকে দিয়ে দিয়েছি। আর এই ডাটা গাছ দেখেন কত ডাটা হয়েছে। একটা সরু ডাল হয়েছিল, গাছটা উঠেছিল, তার মধ্যে এত ডাটা হয়েছে। ডাটাগুলো আর সবাইকে দিচ্ছি। তো এই যে কাঁকড়া আমাকে দিয়ে গেছে, আর তার সঙ্গে একটু পাবদা মাছ ছিল, পাবদা মাছও দিয়ে গেছে আমাকে। তো দেখুন আজকে দুপুরে রান্না কী কী হচ্ছে। তা এই যে কচু, মানকচু কুড়িয়ে আজকে কুড়িয়ে ওটাকে হচ্ছে তেল দিয়ে, মানকচু কুড়া রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ইয়ে করা হবে, ভাজা হবে। আর হবে হচ্ছে কাঁকড়া হচ্ছে আলু দিয়ে ঝাল হবে, কাঁকড়ার তরকারি, কাঁকড়ার ঝাল বলে এটাকে। আর আদা রসুন ইয়ে করা হয়নি। আর হচ্ছে পাবদা মাছের ঝাল হবে। পাবদা মাছ হচ্ছে পোস্ত দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে করবি না সর্ষে দিয়ে করবি? সর্ষে দিয়ে। আচ্ছা আচ্ছা, আজকে দুপুরের এই হচ্ছে মেনু আমাদের। যে কড়াই বলো, এখন কড়াইটা বসিয়ে দিলাম, এবার কাঁকড়ার ঝালটা বসিয়ে দেবো। কাঁকড়ার তরকারিটা বসাবো বলে এই যে আলু ডুমো ডুমো করে আলু কেটেছিলাম, সে আলুটা এবার ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুটা এবার ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নিচ্ছি। এবার এই সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে কুচুনো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে এসেছিল, তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটা। এবার দিয়ে দিচ্ছি নুন। আর দিচ্ছি এক চামচ মতন হলুদ। এবার এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো।
কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কাঁকড়াটা দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার একে একে কাঁকড়াগুলো সব দিয়ে দিলাম। কাঁকড়াটা বেশ কষানো হয়ে গেছিলো বলে আলুটাও দিয়ে দিয়েছি এর সঙ্গে, যাতে একসঙ্গে আলুটাও ভালো করে আলু আর কাঁকড়াটা কষানো হয়ে যায়। এই যে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, এবার ঢেকে দেব। ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, আর এদিকে কচুটা এইভাবে কুড়নি দিয়ে কুড়ে নিচ্ছি। এই যে এইভাবে আলুর চিপসের মতন, ঝুরি আলু ভাজার মতন করে আমি ঝুরি ঝুরি করে কুড়ে নিচ্ছি। এই যে আমাদের কাঁকড়ার তরকারি, কাঁকড়ার ঝাল রেডি। একটু ঝোল আছে, এইটুকু ঝোল রাখবো, কারণ যেহেতু ভাত দিয়ে খাবে দুপুরের খাবারে, তাই এইটুকু ঝোল রাখছি। খুব একটা বেশিও না, খুব একটা অল্পও না। এই যে হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো। হয়ে গেছে আমাদের কাঁকড়ার তরকারি রেডি। এই যে দেখুন কি সুন্দর কালারটাও এসছে, কাঁকড়াগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও ভালো সেদ্ধ হয়েছে। এবার কাঁকড়ার তরকারিটা নামিয়ে নিচ্ছি। এই যে কচুটা এখন বসাবো বলে সর্ষের তেল দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা এই যে ভাজা হয়ে এসছে, এবার কচুটা কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কচুর এই রেসিপিটা করতে গেলে একটু তেল একটু বেশি করে দিতে হয়। আর এবার এই যে কচুটা দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার অনেকক্ষণ ভালো করে বেশ নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। তারপরে যখন তেল ছেড়ে যাবে তখন বুঝতে হবে যে কচুটা এবার হয়ে এসছে। যে আমাদের দুপুরের রান্না বান্না কমপ্লিট। এই যে রান্নার আজ এই যে কাঁকড়ার আলু দিয়ে কাঁকড়ার ঝাল করেছে, একদম মাখামাখা করেছে, ঝোল করেনি। আর এই যে কচু, মান কচু ভালো করে বেশি করে তেল দিয়ে ভেজেছে এতে। আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটা, সর্ষে, টমেটো, রসুন, আদা রসুন দিয়ে ভাত ভরে ফিরে নিয়ে যাচ্ছে। এখন ছোট মেয়ে, ছোটোকে খাওয়াবো বলে কচু ফুচু খায় না, ওর জন্য কচু নিয়ে একটু কাঁকড়া নিয়েছি আর একটুখানি একটা মাছ নিয়েছি, তা এখন খাওয়াতে যাচ্ছি। এই যে ওনার খাওয়া হয়ে গেছে, বসে বসে দেখছে কি করছে, কে কী করছে। এই যে ছোটো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি আর আমার বড় মেয়ে খাবো এখন ভাত। তা এই যে আমাদের খাবার, দুজনের খাবার বাড়া হয়ে গেছে, বেড়ে নিয়েছি আমরা। যে তিনটে তরকারি রান্না করেছে সেই তিনটে দারুণ হয়েছে, তরকারি তিনটেই খুব ভালো হয়েছে, খেতে টেস্ট হয়েছে। কচুটা কেমন হয়েছে? কচুটা ভালো হয়েছে। কাঁকড়ার তরকারিটা বোনকে, তোর বোনকে খাওয়াতে খাওয়াতে আমি একটুখানি খেয়েছি, খেতে দারুণ হয়েছে। আর পাবদা মাছ করেছিলাম, পাবদা মাছটা ভালোই হবে। এই পাবদা মাছ করেছিলাম, এখনো খেয়ে বোন খেয়েছে, খেয়ে বললো খুব ভালো হয়েছে নাকি খেতে। চলুন আমরা এবার খাওয়া দাওয়াটা, সেরে নিই। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ভিডিওতে। আর গুড নাইট।